বগুড়ার মাঠে মাঠে চলছে বড় ধান কাটা ও মাড়াই ইতোমধ্যে চল্লিশ শতাংশ জমির ধান কাটা হয়েছে চাষিরা ব্যস্ত সোনালি ফসল ঘরে তুলতে তবে কৃষকরা বলছেন সার কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ তাই ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় আছেন তারা আর কৃষি বিভাগ জানিয়েছে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত সবুজ ধানক্ষেত এখন সোনালী রূপ ধারণ করেছে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন বগুড়ার মাঠে মাঠে এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক জেলা নন্দীগ্রাম শিবগঞ্জ শাহজাহানপুর সদর উপজেলা সহ প্রায় সব উপজেলাতেই চলছে এমন ব্যস্ততা তবে এবার চলমান প্রবাহে অতিরিক্ত সেচ দিতে হয়েছে জমিতে বেড়েছে সার কীটনাশক সহ শ্রমিকের মজুরিও কৃষকরা বলছেন ভালো ফলন হলেও খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ে শঙ্কায় তারা এই রাসায়নিক সারের দামও বেশি খরচা বেশি হয়ে যাচ্ছে কামলাপাডের দামও বেশি এতে তো খরচা ইয়ে হয়ে যায় ফলন এই মরশুমে এ বছর চলতি বছরে ফলন খুব ভালো ফলন হয়েছে এবং দামও ভালো আছে। দাম বারোশো টাকার ওপরে মন ধান এখন কৃষি বিভাগ জানিয়েছে উন্নত ফলন নিশ্চিত করতে নানা পরামর্শ সহ প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে কৃষকদের এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে দাবি জেলায় কৃষি কর্মকর্তাদের আবার যদি এই অবস্থায় থাকে আল্লাহ রহমতে আমরা সেই ইনশাল্লাহ সেখানে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো আমাদের যে টার্গেট আছে ধান এবং চাল উৎপাদনের এখানে আমরা পৌঁছতে পারবো আমরা ইতিমধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট ধান কর্তন করেছি আমরা দেখছি যে এখানে বিঘা প্রতি আমাদের পঁচিশ থেকে ছাব্বিশ মন পর্যন্ত কিন্তু আমরা জাতভেদে বিভিন্ন ধানের ফলন পেয়েছি কৃষি বিভাগের তথ্য বলছে চলতি বছরে জেলায় এক লাখ সাতাশি হাজার আটশো দশ হেক্টর জমিতে বড় চাষাবাদ হয়েছে যেখান থেকে উৎপাদন হতে পারে এগারো লাখ চুরাশি হাজার মেট্রিক টন ধান ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি